নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার চ্যানেল সকাল বিকাল লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে সেটি হচ্ছে মেয়েদের বাঁ চোখ লাফালে কি হয় জানেন কি মেয়েদের বাঁ চোখ লাফালে বা বাঁ চোখের পাতা লাফালে কি হয় সে কথা আজ আমি বিস্তারিত জানাবো আপনাদের আর বন্ধুরা সেটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্লিজ এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন অনেক সময় আমাদের বাঁ চোখের পাতা কাঁপতে দেখা যায় কখনো কখনো বাঁ চোখের পাতা লাফাতে থাকে আবার কখনো কখনো ডান চোখের পাতা লাফাচ্ছে বলে অনুভূত হয় এতে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই অনেকেই ধারণা করেন ডান চোখের পাতা লাফাচ্ছে মানে এই বুঝি কোনো অমঙ্গল আসতে চলেছে আবার কেউবা মনে করেন বাঁ চোখের পাতা লাফাচ্ছে মানে এই বুঝি কোনো সুখবর আসতে চলেছে বর্তমান প্রজন্ম একে যদিও কুসংস্কার বলেই মনে করে কিন্তু বিজ্ঞানের কথা মতো এর একটি পৃথক অর্থ রয়েছে চোখের পাতা লাফানো মানব শরীরের অন্যতম স্বভাব ধর্ম কঠিন মানসিক চাপের ভেতর দিয়ে গেলে শরীর বিভিন্ন উপায়ে তা প্রতিক্রিয়া দেখা যায় চোখের পাতা লাফালে মানসিক চাপের লক্ষণ হিসাবে প্রকাশ পেতে পারে চোখের সংকোচন ও প্রসারণের ফলে চোখের দুটো বা তার বেশি বেশি একই সাথে একই বিন্দুতে মিলিত হয় তখন চোখ অনিচ্ছাকৃতভাবে আপনা আপনি স্পন্দিত হতে থাকে বন্ধুরা এত গেল বিজ্ঞানের কথা এবার জেনে নেওয়া যাক শাস্ত্র মতে কী বলছে চোখের পাতা লাফালে কি হয় আজ আমি আপনাদের জানাবো শাস্ত্র মতে কি বলে বা কি হয় চোখের পাতা লাফালে যদি কোনো মেয়ের বাঁ চোখ লাফায় তাহলে জ্যোতিষবিজ্ঞান বলে যে তাদের ধন সম্পত্তি বৃদ্ধি হবে এবং সামনের দিনে কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা থাকে আগামী দিনে তার সুখ আসতে চলেছে বলে মনে করা হয় সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী মেয়েদের বাঁ চোখ লাফানো শুভ হয় যে কোনো কাজ সে খুব সহজে করতে পারবে বলে মনে করা হয় সমাজের কাছে সে সম্মান পাবে তার কাজ দেখে সবাই খুশি হবেন মেয়েদের জন্য বাঁ চোখ লাফানো অত্যন্ত শুভ বলে মানা হয় মেয়েদের যদি বাঁ চোখের নিচের অংশ লাফায় তাহলে কি হয় জানেন কি মেয়েদের যদি বাঁ চোখে নিচের অংশ লাফায় তাহলে সমুদ্র শাস্ত্র অনুযায়ী বলা যায় অপমানিত বা লজ্জিত হবার আশঙ্কা থাকে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আবারও কোনো এসে হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ